সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন ফিনান্স টুডে দেখার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের সমসাময়িক ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, পর্যটন সহ সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করে থাকি। আমরা আজকে সমসাময়িক অর্থনীতি রাজনীতি নিয়ে আজকে আমরা আলোচনা করব, আর এই বিষয়ে আলোচনার জন্য দুজন বিশিষ্ট মেহমানকে আমাদের মাঝে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যারা দুজনেই জ্যোতিষশাস্ত্রের উপর যারা প্রজ্ঞাবান। আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম দিকে রয়েছেন ডক্টর এ কে সরকার, বিশিষ্ট ব্যাংকার ও জ্যোতিষশাস্ত্রবিদ, এবং আমার ডানে রয়েছেন ডক্টর মাধব আচার্য, জ্যোতিষী ও কলামিস্ট। আপনাদের দুজনকে বাংলা টিভির সাথে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই ডক্টর এ কে সরকার আপনার কাছে আসতে চাচ্ছি। আমি যেহেতু অনুষ্ঠানটা আমাদের আমরা আলোচনা করেছি অর্থনীতি নিয়ে, কিন্তু অর্থনীতির গতিধারা তো সর্বসময় চেঞ্জ হচ্ছে। আপনি ব্যাংকের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন, একজন বিশিষ্ট ব্যাংকার, এবং এই ক্ষেত্রে আমরা বলব সিনিয়র সিটিজেন আপনি। আমি আপনার কাছে আসতে চাচ্ছি যে বাংলাদেশের সামগ্রিক যে অর্থনৈতিক পরিস্থিতিটা, আপনি জ্যোতিষশাস্ত্র মতে এই বছরটা আমাদের কেমন যাবে আপনার যদি একটু বলতেন। আমরা কোনো একটা জিনিস যখন বলতে যাই, তখন প্রথমে আসে বাংলাদেশটা কোথায় কী অবস্থায় রয়েছে। এই অবস্থা বিশ্লেষণ করতে গেলে আমরা দেখি বাংলাদেশের যখন জন্ম, সেই ডিসেম্বর 1971, সেই সময়টা 4:55 মনে হয় তখন একটা ইয়ে হয়েছিল, ওই সময় লগ্ন ছিল হচ্ছে মিথুন। জি। এবং চন্দ্র ছিল সেখানে আপনার ধনুরাশিতে, তো ধনুরাশি এবং মিথুন লগ্ন, এই দুটোর কি পরিবেশ, কি পরিস্থিতি সামনে আসছে বা আছে, এটা দেখলেই বোঝা যাবে যে আমার দেশের পরিবেশ পরিস্থিতিটা কতটুকু কি অবস্থায় থাকবে। জি। যে অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ একটা চরম উন্নতির শিখরে যাবে, ইতিমধ্যে আমরা উন্নয়নশীল দেশের কাতার আমরা পা রেখেছি, চরম উন্নতির দিকে যাবে। এখানে কিছু একটু সমস্যা হবে। সমস্যাটা কি, যেমন আমাদের দেশের যে অর্থনৈতিক ইকোনমি যেটাকে বলা হয় জিডিপি, এই জিডিপিটা কিন্তু অনেক উপরে যাবে। জিডিপিটা পেতে গেলে আমাকে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা, সেই প্রোডাক্টটা কিন্তু অনেক উপরে চলে যাবে। অর্থাৎ ধনধান্য বসুমতি, অর্থাৎ আমাদের ধনধান্যে পূর্ণ হবে। তা আমাদের পূর্ণ যখন হবে, তখন কৃষকেরা এর কিন্তু উচিত মূল্য, ন্যায্য মূল্যটা থেকে বঞ্চিত হবে, তার থেকে বঞ্চিত হবে। আমার ন্যাশনাল গ্রোথটা কিন্তু বেড়ে যাবে, কিন্তু ওদের জন্য কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে। কেন দেবে, যে আমার প্রথমেই বলেছি মিথুন লগ্ন ধনু রাশি, মিথুনের পাশের ঘরটা হচ্ছে, জাস্ট মিথুনের পাশের ঘরটা কিন্তু কর্কট, আর ধনুর জাস্ট উপরের ঘরটা হচ্ছে মকর। মকরে কেতু বসে আছে আর কর্কটে রাহু বসে আছে। আপনারা জানেন যে রাহুর গ্রাস একটা শব্দ আপনারা শুনে থাকেন, যে রাহুর গ্রাস যখন সূর্যগ্রহণ হয় বা ইয়ে হয় তখন বলা হয় এটা রাহু গ্রাস করে ফেলেছে। তা এখন রাহুর গ্রাস শব্দের, যেহেতু রাহুটা পাশেই রয়েছে, কেতুটা সামনে রয়েছে, সেহেতু কিছু দুর্যোগ আসবে। সেই দুর্যোগটা মোকাবিলা করতে গেলে কিছু অর্থনৈতিক কিন্তু চাপ সৃষ্টি হবে। কিন্তু বৃহস্পতি গ্রহ আবার বাংলাদেশের অত্যন্ত ফেভারে, বাংলাদেশের ফেভারে বৃহস্পতিটা আবার এই মাসের 12 তারিখে তুলারাশিতে আসছে। তুলারাশিতে আসলে বাংলাদেশের জন্য কিন্তু অনেক ফেভারে আসবে। তা আমার যে দুর্যোগ যেটাই আসুক না কেন, বৈদেশিক সাহায্য বলেন, সহানুভূতি বলেন, সেগুলোও কিন্তু আমরা প্রচুর পাব। পাওয়ার জন্যই কিন্তু বাংলাদেশের অর্থনীতি কিন্তু ডাউন হবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যেহেতু রাহু কেতু পাশে রয়েছে, কিছু ষড়যন্ত্র হবে, চ্যালেঞ্জে আমরা পড়তে পারি, আমরা চ্যালেঞ্জে পড়তে পারি, চ্যালেঞ্জ মোকাবিলা যেহেতু বৃহস্পতি ফেভারে আমরা সক্ষম হব। ধন্যবাদ আপনাকে দাদা। আমি এবার একটু ডক্টর মাধব আচার্য আপনার কাছে আসতে চাচ্ছি। আমি শুরুতে বলেছিলাম আমরা একটু রাজনীতি, অর্থনীতি এবং রাজনীতি নিয়ে আলোচনা করি, একে অপরের সাথে জড়িত। যেমন এখন এই বিষয়ে নির্বাচনী বছর, আমাদের যেহেতু আপনি জ্যোতিষশাস্ত্রের উপর আপনি ডক্টর করেছেন এবং আপনার অনেক সুনাম যতটুকু শোনা যাচ্ছে, আপনি যদি আমাকে বলেন আমরা রাজনীতির প্রেক্ষাপটটা আমাদের কেমন যেতে পারে এই বছর। দেখেন, ওই শুরুতে সরকারবাবু মহোদয় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন জিনিসটা, যে একটা রাষ্ট্রের একটা লগ্ন একটা রাশি থাকে, তার নিরিখে যদি বলতে যায়
বাংলা ভাষার রাজনৈতিক পরিস্থিতি কখনোই ভালো নয়। অতীত থেকে আমরা যতটুকু দেখে এসেছি, বারো কোনো না কোনো গন্ডল হয়েছে রাস্তাতে। রাজনীতির ক্ষেত্রে আমরা দেখা যায় এত সুন্দর বাবু যদি কোনো একটা আমরা চিন্তা করি, সেটাও আমরা কিন্তু ফলভূষ করতে পারি না, কোনো না কোনো কারণে ব্যাঘাত সৃষ্টি হয়। জি, অতীতে আমরা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করেছি। তার কারণটা হচ্ছে জন্মগতভাবে গ্রহণক্ষত্র ছিল খুব খারাপ। জি, আমি এর মধ্যে একটা আমি একটা বই লিখেছি এটার উপরে, যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি মহোদয়কে দেওয়া হয়েছে, যে বাংলাদেশের একটা হরস্কোপ আমি লিখেছি। এটা সহজে কেউ লেখে না, আমি কিন্তু লিখেছি আপনাদের আশীর্বাদে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, আমাদের এই ছোট্ট দেশে অনেক রাজনৈতিক দল। জি, তো ভাগাভাগি হলে কতটুকু পারে? আমাদের দেশে যে বিজ্ঞ লোক নাই তাই নয়, পরীক্ষিত লোক বিজ্ঞ লোক আছে, কিন্তু কেউ কার কথা শুনে না গ্রহগত কারণে। জি, আমাদের মধ্যে এই সিমিলারিটি যদি ডেভেলপ করতো তাহলে আমরা আরও খুব ভালো থাকতাম। এ গেল আবার আপনি যে যদি আপনি বলেন যে এই 18 সাল কেমন যাবে। জি, যদি বলতে চান এই সামনে নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচন হবে যথাসময়ে হবে, যতই বাধা আসুক এ বাধা কোনো কিছু একা ঠেকাতে পারবে। জি, তবে কে হবে না হবে সেটা পরের কথা, যখন নির্বাচন দাঁড়াবে তখন আমরা একটা প্রকাশ করতে পারি যে যে কে হবে না হবে একটা সম্ভাব্য একটা তালিকা, সম্ভাব্য তালিকা করা যায়। জি, কিন্তু এই মুহূর্তে সেটা যায় না। আর একটা কথা আপনাকে বলি, আমি গত 2 জানুয়ারিতে প্রথমে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম 71 টিভিতে। ওখানে বলেছি যে নারী নেতৃত্বের একটা আঘাত আসবে। জি, অনেকে ছিল সেখানে, তো কে আসবে? ওই আমাদের বিরোধী দলীয় নেত্রীর সমস্যা হতে পারে, দেখেই ওরা কোনো সেদিন বিশ্বাস করে নেই। এখন আমার সেটা আমার কাছে এখন ভিডিও আছে। জি, কিন্তু দেখা গেলো ঠিকই আমাদের নেত্রীর উপর বা বিরোধী দলীয় নেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী ওনার উপর সমস্যাটা হয়েছে এবং ওনার শারীরিক সমস্যাও এটা দেখা দিতে পারে। জি, আর বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়া, আমরা বাড়িয়ে বলছি না, বঙ্গবন্ধু এদেরকে স্বাধীন করে দিয়েছেন, উনি কিন্তু এদেশকে সোনার দেশ করে গেছেন। জি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়া। জি, ওনার চিন্তাধারা চেতনা বিবেক সবকে দেশের জন্য দিয়েছেন। জি, তো কেউ সুনাম করুক না করুক, বাস্তবতাকে অস্বীকার করা যায় না। আজকে যে দেশের অবকাঠামো উন্নতি হয়েছে, যেমন আপনি বলছেন যে সরকার আরও একটা কথা এখানে বলেছেন অর্থনীতির ক্ষেত্রে, দেখুন অর্থনীতি কিন্তু আমরা করি না, সরকারও করে না, করে কৃষকেরা করে, লেবাররা করে, মজুররা করে, প্রবাসীরা করে, তারাই অর্থনীতিকে এগিয়ে দিচ্ছেন। আজকে আপনি দেখুন ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় থাক দিনে দিনে পৌঁছে যাবে। জি, এটা একটা অর্থনৈতিক ডেভেলপ। জি, আমরা দিনে 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 করতে পারতেছি। আর শিক্ষা দীক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বড়পুর, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কথা আছে, যেটা হচ্ছে আমাদের দেশটা হচ্ছে যে যে একটা সিজনাল দেশ, এখানে বন্যা প্রাকৃতিক দুর্যোগ এগুলো আমাদের কোনো ইফেক্ট করে, এবছর সেরকম কিছু ইফেক্টের সম্ভাবনা দেখা যায়। এটাই এটাই ধন্যবাদ আপনার কাছে আমি আসবো। আমি একটু আসতে চাচ্ছি এ কে সরকার, আপনার কাছে যে বিষয়টা আপনি শুরুতে বলতেছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে যে কথা বলতে চাচ্ছেন, কিন্তু আপনি যেহেতু একজন বিশ্ব দীর্ঘদিনের পর ব্যাংকের সাথে জড়িত ছিলেন, কিন্তু বাংলাদেশের ব্যাংকিং ক্ষেত্রে একটা অস্থিতিশীলতা আমাদের বিগত বছরটা গিয়েছে, এই বছরটা আমাদের কেমন মনে হচ্ছে যে আমরা কি স্থিতিশীলতা অবস্থায় আসবে কিনা? ব্যাংক খাতে চরম এই মুহূর্তে একটা অস্থিরতা আছে, তারল্য সংকট চলতেছে, এ থেকে আমরা ওভারকাম করতে কীভাবে পারবো আমরা? অর্থনীতির উপরে এই তারল্য সংকট যেটা, সেটা মোকাবেলা করতে সরকার সক্ষম হবেন। সরকারকে প্রথমে সক্ষম হতে হলে তাহলে কিন্তু প্রতিষ্ঠানগুলোও সক্ষম হবে। আপনি লক্ষ্য করেছেন যে অতি সম্প্রতি কালকে একটা সিদ্ধান্ত হয়েছে সরকারের। জি, এটা মত বৈচিত্র্যময় থাকবে। জি, কিন্তু ইকোনমি কিন্তু কিছুটা হলেও মানে ভালোর দিকে অগ্রসর হবে। সমস্যা কিন্তু 2018 সালে থাকবে। জি, অর্থনৈতিক সমস্যা ব্যাংকিং সেক্টরে, যেহেতু এটা ইলেকশনের বৎসর, প্লাস আবার গ্রহ নক্ষত্র, সেখানেও একটা নিউমারোলজি, আপনি আমার মনে হয় ওটা দেখেছেন আমার ইয়েটা, তাতে আমি কিন্তু নিউমারোলজিতেও কিন্তু আমি যথেষ্ট গবেষণা করেছি, যদিও আমি উচ্চ শিক্ষিত হতে পারি নাই, কারণ এই শাস্ত্র অবগাহন করা বড় কঠিন, বিশাল সাগর, এই সাগরের মধ্যে ভেসে বেড়ানো বড় কঠিন। তবু আমি বলবো যে 2018 সালে প্রথম 1 জানুয়ারি হলো সোমবার, তো 2018-কে যদি আমি নিউমারোলজিক্যাল গণি 2018 সব যোগ করলে লাস্টে যোগফল হবে 2 হবে। আচ্ছা, মানে 2 0 2 1 3 3 8 11, দ্যাট ইজ 2। জি, আবার 1 জানুয়ারিটা হয়েছে সোমবার। জি,
তাহলে সপ্তাহে গণনায় টু। জি, তাহলে আমরা যদি 2018 সালের পয়লা জানুয়ারি সোমবার হয় তাহলে সোমবার ছিল টু আর সালটা হয়ে গেছে টু, তাহলে টু অ্যান্ড টু ফোর। ফোর কিন্তু দ্য সিম্বল অফ রাহু, ওই ঘুরে ফিরে কিন্তু রাহুর গ্রাস যেটা বলছি, সেই জন্য দুষ্ট প্রকৃতির লোকের প্রাদুর্ভাব ঘটবে, ভুল সিদ্ধান্ত হবে, এগুলোর জন্য অর্থনৈতিক ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা সাময়িক সমস্যা চলবে। আচ্ছা, কঠিন জটিল সমস্যা না, কিন্তু কিছু সমস্যা থাকবে রাহুর জন্য। আমি এই কথাটা কেন বলছি, দাদা বিস্তারিত আপনার কাছে আমি শুনবো একটা বিরতির পরে এসে। সুপ্রিয় দর্শক, এসে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বিরতির পূর্বে আমরা যে বিষয়টি দাদার কাছে শুনছিলাম, দাদা যে কথা বলতেছিলেন, সেজন্য বললাম যেহেতু রাহুর একটা প্রভাব 2018 সালে থাকবে, সেটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয়, অন্য দেশের অন্য ইয়েতেও সার্কুলেও সেই ঘটনাগুলো ঘটবে। তো আমার দেশের অর্থনৈতিক ব্যাংকিং সেক্টরে খুব সুখপ্রদ ঘটনা প্রবাহ নতুন করে হঠাৎ করে কিছু এনে দেবে তা কিন্তু ঘটবে না, এটা একটু সমস্যা থেকে যাবে। থ্যাংক ইউ দাদা, আমি আপনার কাছে আসবো আবার। আমি একটু আসতে চাচ্ছি মাধব আচার্য আপনার কাছে। আপনি যে কথা বলতে চাচ্ছিলেন যে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতির কথা বলতে চাচ্ছিলেন, এখন রাজনীতি যদি স্থিতিশীল না থাকে তাহলে আমার অর্থনীতি কিন্তু আমার ডিস্টার্বল হবে না। কিন্তু সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে আপনি রাজনীতি কোনো নতুন কোনো মেরুকরণ বিষয়ে আপনাকে বলবেন, যেন কোনো মেরুকরণ আসতে পারে কি না রাজনীতির ক্ষেত্রে? আপনি একটা ভালো কথা বলছেন, রাজনৈতিক না তাদের অর্থনৈতিক কীভাবে ডেভেলপ করবে, একটা ভালো কথাই বলছেন। দেখেন, গভর্নমেন্ট যেসব পদক্ষেপ নিয়েছেন, চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন দিক থেকে, তা তো আমাদের দুর্ভাগ্য, আপনি আমাদের থেকে ভালো জানেন, প্রতিটি ব্যাংক অনেক দেউলিয়ে পোনা আছে বিভিন্ন দিক থেকে, লোন শেয়ার মার্কেট সঞ্চ দেখতে গেলে আমাদের মাইনাস পয়েন্ট অনেক আছে। জি, এর মধ্যে আমরা মধ্যমায়ের দেশে ঢুকেছি, এটা ঘটনস হতে পারে, আস্তে আস্তে হবে। বিদেশি যদি রিমাইন্ডার্স না আসে তাহলে আমাদের দেশ অনেক অচল হয়ে যায়, এটা কিন্তু গ্রহগতভাবে আছে। আমাদের জন্মহরস্কোপে আমরা দেখেছি দেশের ওই যে দেখেছি যে যে সেভেন হাউসে চন্দ্র বুধ বৃহস্পতি থাকার কারণে বৈদেশিক সাহায্য সহযোগিতা বাংলা আজীবন পাবে। আপনি নিশ্চিত থাকতে পারেন বিদেশে কখন আমাদের বাংলাদেশকে আক্রমণ করবে না। জি, এটা কিন্তু আমাদের হরস্কোপেই আছে, এটার মধ্যে। আবার আমাদের হরস্কোপে এইটুকু আছে যে মহিলা নেতৃত্ব এবং সামরিক প্রভাবযুক্ত এ ধরনের একটা পরিবেশ বাংলাদেশের আবহাওয়া থাকবে, একদম মুক্ত থাকবে না। আবার কি সে 111 সিগন্যালের কথা বলছেন? মাইনাস পড়লে কোনো কথা নেই, মানে আপনি সমন্বয়ের কথা বলছেন? সমন্বয়ের কথা, একটা এখানে একটা লিজোগ হতে পারে, বিন্দু দিক থেকে একটা আলোচনা আসতে পারে বিন্দু দিক থেকে, এ কথাই বলতে চাচ্ছে। এটা গ্রহগতভাবে আছে, যেমন উনি সরকারবাবু জানেন, উনি খুব বিজ্ঞ মানুষ, এর সাথে যিনি ওনাকে আমি সম্মান করি একটা কারণে, আমি অনেকে জানা আছে কিন্তু আপনি অনেকের কথা বলছেন, কিন্তু অনেকে কোনো অ্যাস্ট্রোলজার জানেন না। জ্যোতিষশাস্ত্র যা জ্যোতি আছে, যারা অনেক লার্নেট যাত্রা আছে, বিজ্ঞানের যাত্রা আছে, তারা এ পেশাতে আসতে পারে। এ পেশা পাথর বিক্রি করার জন্য নয়, তাবিজ বিক্রি করার জন্য নয়, এটা কোনো এতো ছোটোখাটো একটা বিদ্যা দেওয়া নয়। আচ্ছা, আর তারা তাবিজ পাথর বিক্রি করে তাদের দুইশো তার দক্ষতা তাদের। ধন্যবাদ, আপনার কাছে আমি আসবো। আমি একটু দাদা আপনার কাছে আসতে চাচ্ছি, যেসব আমরা একটি উন্নয়নশীল দেশে আমরা পা রেখেছি, আমরা 2026 সাল নাগাদ আমরা একটা মধ্যমায়ের দেশের দিকে আমরা যাবো, আমাদের যে টার্গেট 2041 সালে আমরা উন্নত দেশে যাবো, আমরা যেটা উন্নয়নের মহাসড়ক ধরে আমরা যেটা এগিয়ে যাচ্ছি, আমাদের কোন কোন সেক্টর প্রতি আমাদের নজর দেওয়া বেশি প্রয়োজন, যার ফলে আমরা আমাদের এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো? সেটা যেমন একটা জিনিস আছে অর্থনীতিতে, অর্থনীতিটাকেই চাঙ্গা দেওয়ার জন্যই কিন্তু আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। যেমন ট্যাক্স, এই যে ট্যাক্সটা আমাদের এখনও কিন্তু যেভাবে উদ্বুদ্ধ করা হয়েছে, এই উদ্বুদ্ধটা আরও ব্যাপক আকারে প্রসার করতে হবে। কারণ আমরা মধ্যমায়ের দেশে কেমন করে পৌঁছালাম? আমার নেত্রীর নেতৃত্বের জন্যই কিন্তু মধ্যম দেশে আমরা পৌঁছাতে পেরেছি। নেতৃত্বটা যদি মধ্যমায়ের দেশে থেকে যাচ্ছি, আমরা এখন উন্নয়নশীল দেশে আমরা উন্নয়নশীল দেশে পা রেখেছি, এবং সেটা কিন্তু আমরা আর পেছনে আসব না। সেই গতিধারা রাখতে গেলে, যে গতিধারা এখন আছে, এটাকে আরেকটু চাঙ্গা দিতে হবে।
যে ট্যাক্সের ব্যাপারে লোকদেরকে উদ্বুদ্ধ করতে হবে, সকলেই যেন সাহায্য করে, কারণ সকলের সাহায্য ছাড়া কিন্তু এটা হবে না। আর সবচেয়ে বড় জিনিস যারা এই যেমন ধরেন ব্যাংকিং সেক্টরে বড় বড় কিছু লোকের হাতেই কিন্তু অর্থনীতিটা রয়ে গেছে, তারা কিন্তু টাকাগুলো নিয়ে কিন্তু ফেরত দিচ্ছেন না, কিংবা তারা কিন্তু যথার্থ ইউটিলাইজ করেন নাই। তারা যদি ইউটিলাইজ করেন, টাকাটা যদি ইউটিলাইজ করে মানে ফেরত আমার দেশে প্রোডাকশনের কাজে ব্যবহার হতো তাহলে কিন্তু আমার দেশের উন্নতিটা আরো ব্যাপক আকারে খুব দ্রুত গতিতে চলে যেত। সেই দ্রুত গতিটা কিন্তু এখন রাস্তা ধরেছে, অতএব এটাকে ঠিকভাবে মনিটর করলে এটা সামনের দিকে যেতে আমাদের সহজতর হবে। এবং 2018 সালে যেহেতু অনেক সমস্যা রয়েছে, যেহেতু যেমন ধরেন একটা ইলেকশন সামনে একটা রয়েছে, সেই জায়গায় ইলেকশন একদিকে আর একদিকে গতিধারাকে বজায় রাখা, সেই জন্য সকলের অর্থনীতিতে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের যদি সহযোগিতা আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এই গতিধারা আরও সামনের দিকে যাবে আর পেছনের দিকে আসবে না। এবং আমি আশা করি 2018 সালে যেহেতু বৃহস্পতি চেঞ্জ হচ্ছে এই গতিধারা অক্ষুণ্ণ থাকবে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমি একটু মাধব আচার্য আপনার দিকে আসতে চাচ্ছি, যেটা বিষয়টা আপনি আলোচনা করতেছিলেন, কিন্তু আমাদের কিন্তু খুব নিকটে কিন্তু বাংলা নববর্ষ, বাঙালি জাতির কিন্তু এটা একটা উৎসবে আমরা রূপ নিচ্ছি। আমরা দুইভাবে আমরা ইংরেজি বছরকে ধরি, বাংলা বছরকে আমরা ধরি। তো এই বাংলা নববর্ষে যে আমাদের যে উৎসবটা আসবে এবং এইটার ফলে আমাদের দেশে ভবিষ্যতে এই বছরে আমাদের কোনো পলিটিক্যাল আনস্টেবল পজিশন আসতে পারে কি না? আগামী বছর পলিটিক্যাল আনস্টেবল আসবে না, ওটাকে যদি আসবে না বলো না আসবে, কিন্তু এটাকে ঠেকোবার করা যাবে, এটাকে যথেষ্ট ব্যাপারে আপনি যে যে সমস্যাগুলো এখন দেখতেছেন ওগুলো তখন থাকবে না। আমি এটা টার্গেট দিয়েছিলাম ওই জুন পর্যন্ত, জুনের পরে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, জুনের পরে মোটামুটি একটা প্লেন অবস্থায় চলে যাবে এবং নির্বাচন হয়ে যাবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং বিরোধী দলদের মধ্যে একটা সমন্বয়ের প্রভাব আমরা দেখবো। এই গ্রহ নক্ষত্র সেটাই বলে। এবং আগামী এবং নির্বাচন যেহেতু এবছর হচ্ছেন, তাই নির্বাচনের প্রেক্ষাপটে কিছু সমস্যা তো আছেই, কারণ শনির প্রভাবটা বেশি সুবিধা না। শনির প্রভাবটা বাংলাদেশের মধ্যে আগেও ছিল, এখনও আছে, জন্মগত শনি। এই শনি যখনই থাকে তখন কোনো না কোনো গণ্ডগোল পড়ে। আপনি দেখেন আমাদের দেশের নেতৃস্থানের লোকেরা একটা ভালো কমিটমেন্টটা আসতে পারে না, আসলে আরজন সেটাকে ভেঙে দেয়। জি, সবসময় দেখা যাবে কোনো রকমই আসতে হবে, আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি কি দেশ স্বাধীনের পর থেকে কোনো গভর্নমেন্ট একে ভালো কাজ করে নাই, কিন্তু অন্য গভর্নমেন্টের এসে আমাকে সুনাম করে না, মানে আপনার কন্টিনিউশনটা আমাদের নাই এবং আমরা একে অপরের প্রতি আমরা শ্রদ্ধা আমরা তো আমাদের খুব কম। আমি তার রাস্তা দিয়ে হাঁটি তার কথা বলি না। তো আমাদের এই সব হৃদয়টা এগুলো চলে যেতে হবে, আমার যত উদার হব জি তাহলে এ তো আমাদের জন্য মঙ্গল হবে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। একটু আমি আলোচনা শেষ পর্যায়ে আমি একে সরকার আপনার কাছে আসতে চাচ্ছি, যেটা আমি আলোচনা একটু আগে আপনাকে বলেছিলাম যে আমরা উন্নয়নশীল দেশ থেকে আমরা মধ্যমায় দেশে যদি যেতে হয় তাহলে আমাদের অর্থনীতি মেরুদণ্ড শক্ত হতে হবে। আপনি বলেন এখানে আমাদের ট্যাক্স বাড়াতে হবে, জনগণ অংশগ্রহণটা এখানে বাড়তে হবে, কিন্তু একই সাথে আমাদের যে দক্ষ জনশক্তি প্রয়োজন, আমাদের শিক্ষার দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন। কোন বিষয়টা আমরা বেশি গুরুত্ব দেবো, শিক্ষা চিকিৎসা কোন দিকে আমরা বেশি নজর দিলে আমরা এই জায়গায় ধরে রাখতে পারবো? আমরা এটাকে অ্যাকচুয়ালি দক্ষ ব্যক্তির খুব দরকার, দক্ষ ব্যক্তি পেতে গেলে সুশিক্ষার দরকার। জি, শিক্ষার দিকে আমাদের একটু বেশি নজর দিতে হবে। জি, কারণ শিক্ষার যে অবকাঠামোটা যে পর্যায়ে এখন আছে সেখানে কিন্তু একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে, অতএব এটাকে একটু ব্যাপক আকারে নিয়ে যেতে হবে। পাশাপাশি কর্মসংস্থান, কর্মসংস্থান যদি না হয় তাহলে কিন্তু দেশের উন্নতির পথটাও কিন্তু অনেক সময় সুগম হয় না। জি, বেকারত্ব দূর করতেই হবে। জি, সমাজের বেকারত্বটা অর্থনীতির চাঙ্গা দেবার একটা কিন্তু বিরাট একটা পথ, তো সেই পথটাকে আমাদের সুগম করে দিতে হবে আরও, কর্মসংস্থানটাকে। এখন আমরা যেমন বিদেশে লোক পাঠাচ্ছি, সেখানেও কিন্তু বিদেশে লোক পাঠালেও কিন্তু আমার কিন্তু দেশের উন্নতি হচ্ছে ব্যাপক, দক্ষ জনশক্তি পাঠালে আমার আরও বেশি আসবে, আরও বেশি হবে, অর্থাৎ সেদিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। আর একটা জিনিস আছে, যেমন আমাদের চিকিৎসা শাস্ত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন যে অনেক হাসপাতালে সুচিকিৎসা হয় না, ওনাদেরকে আমার জনগণকে বলবো আমার নাম নিয়ে যেন ওনারা হাসপাতালে ভর্তি হন, তাহলে যদি সুচিকিৎসা হয়। এটা কিন্তু উনি মনের দুঃখের কথা বলেছেন। কেন বলেছেন? যে চিকিৎসা খাতে যে ব্যাপক একটা এক্সপেন্ডিচার হয় সেটা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। এখন তো যাবে, কারণ ওনার মন্ত্রিসভা মন্ত্রীরা তো বিদেশে চিকিৎসা দেন, ওরা একটা ছুটি নিয়ে যাচ্ছে, উনি তো এই যে ছুটি বরাদ্দ করে কেন, এখানে তো চিকিৎসা হোক, এখানে চিকিৎসা হোক,
সেই জন্য আমার কথা, আমার দেশ যখন স্বয়ংসম্পূর্ণ হচ্ছে তখন সর্বস্তরে আমার দেশে স্বয়ংসম্পূর্ণ করার প্রক্রিয়া, প্রসিজিওর এবং সেই পদক্ষেপটা গ্রহণ করা হোক, যে আমরা বিদেশে লোক যেতে দেব না, উপরের যারা নেতৃত্বে আছেন তারা বিদেশে যাবেন না, এরকম একটা যদি ইয়ে হয় তাহলে আমাদের দেশটা উন্নতির দিকে দ্রুত গতিতে ধাবিত হবে। এবং 2018 সালে যতই সমস্যা থাক, এই জিনিসগুলো কিন্তু সকলের মানে চেষ্টায়, প্রচেষ্টায় এটা কিন্তু অগ্রসর, সামনের দিকে এগিয়ে। বাংলা নববর্ষ নিয়ে যদি আপনি কিছু আমাদের একটু ভবিষ্যৎবাণী করতেন। বাংলা নববর্ষ সুখে যাবে, আনন্দে যাবে, যদিও নববর্ষে মানে কিছু কিছু কোনো কোনো জায়গায় সমস্যা আসবে, সে সমস্যা সমস্যা নয়, কারণ আমাদের ঐতিহ্য হচ্ছে যে আমরা বাঙালি, আর বাঙালির ঐতিহ্য হচ্ছে এই নববর্ষ দিয়ে শুরু হয়, অতএব এটা আনন্দমুখর হবে এবং সুখকর হবে এবং উল্লাস থাকবে, সেই জন্য শুভ নববর্ষ। আমরা সেই আশাবাদ সঙ্গে ব্যক্ত করতে শুভ নববর্ষ আপনাদের পক্ষ থেকে রইল। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলা টিভি স্টুডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনাদের জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিতে আমাদের দেশের সম্মত ভবিষ্যৎবাণী করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আমরা আজ দুজন বিশিষ্ট জ্যোতিষ শাস্ত্রবিদকে আমাদের মাঝে পেলাম, যারা বাংলাদেশের সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনেক কথা বললেন। আমরা আশা করি আমরা সমস্ত সমস্যা মোকাবেলা করে আমরা একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা সামনে পাব এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো, বিশ্ব দরবার আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে ফিনান্স টুডে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।